गुड मॉर्निंग स्टूडेंट्स, क्लास सिक्स छात्र छात्रा, तुम्हरा तुम्हारे आज हमें प्रथम क्लास निच्छी। तो देखो आज के हमें ग्रामारे इंग्लिश ग्रामारे जे आर्टिकल्स से आर्टिकल्स नहीं हमें आज के आलोचना करूँ। एखन ये आर्टिकल्स एगुलो के आबार डिटरमाइनार्सो बला है। आर्टिकल्स की आर्टिकल होच्छे एकटा वार्ड, एकटा शब्द, जे शब्दटा बा जे वार्डटा साधारणत नाउनेर आगे बसे, नाउनेर आगे बसे सेई नाउनटिके स्पेसिफाई करे। ताहले नाउन होच्छे एमन एकटा वार्ड जेटा नाउनेर डेफिनिटनेस व्यवहार करते सेटा व्यवहार करा हय। अर्थात एकटा आर्टिकल की करे ना नाउनटा स्पेसिफिक ना आनस्पेसिफिक, निर्दिष्ट करे बोझाच्छे ना कि निर्दिष्ट करे बोझाच्छे ना, एटा बोझानोर जोन्नो आर्टिकल व्यवहार करा हय। एई आर्टिकल दुई धरनेर हय, एकटा होच्छे डेफिनिट आर्टिकल आर एकटा होच्छे इनडेफिनिट आर्टिकल। एखन এই যে ডেফিনিট আর্টিকেল এটা হচ্ছে দি, দি হচ্ছে ডেফিনিট। আমরা জানি তিন রকমের আর্টিকেল আছে, এ, অ্যান আর দি। এ, অ্যান, দি, এই এ এবং অ্যান এগুলোকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। কেন বলা হয়? কারণ ইনডেফিনিট আর্টিকেল মানে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না, যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বলা হয় না, তখন সেটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। এই সমস্ত ইনডেফিনেট আর্টিকেলের আগে এ বা অ্যান বসানো হয়। আর ডেফিনেট আর্টিকেল কোনটা? ডেফিনেট আর্টিকেল হচ্ছে দি। কেন দিকে ডেফিনেট আর্টিকেল কেন বলা হয়? কারণ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে ডেফিনেটলি বলার জন্য বা নির্দিষ্ট করে বলার জন্য এই দিটা ব্যবহার করা হয়। তাহলে দি সাধারণত নাউনের আগে ব্যবহার করা হয়, এবং সেই নাউনটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে নাকি নির্দিষ্ট করে বোঝাচ্ছে না সেটা বোঝানোর জন্য এই আর্টিকেল ব্যবহার করা হয় সেই নাউনের আগে। দুই ধরনের আর্টিকেল বললাম, ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ যেটা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। সেইখানে এ এবং অ্যান ব্যবহার করা হয়, তাই এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এবং যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন সেটাকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, সেই ক্ষেত্রে দা আর্টিকেলটি ব্যবহার করা হয়। এখন হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে হাউ টু ইউজ আর্টিকেল ইন এ সেন্টেন্স অর বিফোর এ নাউন। একটা বাক্যে বা নাউনের আগে আমরা কিভাবে কোন আর্টিকেলটা ব্যবহার করব, কখন আমরা এ ব্যবহার করব, কখন আমরা অ্যান ব্যবহার করব এবং কখন আমরা দি ব্যবহার করব, এইটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এখন প্রথমেই আমরা কোন ক্ষেত্রে এ ব্যবহার করব, আমরা প্রথমেই বললাম যে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হবে না সেক্ষেত্রে আমরা এ বা অ্যান ব্যবহার করব। এখন প্রশ্ন আসছে যে দেখো এ বা অ্যান ব্যবহার করব, এখন কোনটা ব্যবহার করব? নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, ঠিক আছে, কিন্তু না বোঝালেও আমরা ইনডিফিনিট আর্টিকেল পেয়েছি দুটো, অর্থাৎ এ এবং অ্যান, আমরা কোনটা বসাবো, এ বসাবো নাকি অ্যান বসাবো? এই ক্ষেত্রে কিছু রুলস, কিছু নিয়ম আছে যে নিয়মগুলো তোমাদেরকে জানতে হবে কখন আমরা এ ব্যবহার করব। মনে রাখবে আমরা জানি যে আমাদের যে অ্যালফাবেট বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত, সেগুলোর মধ্যে আমরা জানি পাঁচটা ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে বাকি যতগুলো আছে সব হচ্ছে কনসোনেন্ট। এখন যে সমস্ত নাউনগুলো, যে সমস্ত শব্দ বা যে সমস্ত নাউনগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা দিয়ে শুরু হয় না, কনসোনেন্ট দিয়ে শুরু হয়, অথচ যদি নির্দিষ্ট করে না বোঝায় তখন আমরা এ ব্যবহার করব। কখন এ ব্যবহার করব? কোনো ব্যক্তিকে বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবে না, সেটা ঠিক আছে। এছাড়াও যখন কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হবে,
অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল দিয়ে শুরু হবে না, যে কোনো কনসোন্যান্ট দিয়ে শুরু হবে, তখন তার আগে আমরা এ ব্যবহার করব। কিন্তু এর ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে, সবসময় কিন্তু অর্থাৎ কনসোন্যান্ট দিয়ে শুরু হলেই যে আমার এ ব্যবহার হবে সেটা কিন্তু নয়। তাহলে কি না, একটা নাউন কনসোন্যান্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও, একটা নাউন কনসোন্যান্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি সেই নাউনটা ভাওয়েলের মতো উচ্চারণ হয়, সেটা সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয়, অর্থাৎ এ ই আই ও ইউ এইগুলোর মতো যদি উচ্চারণ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এ ব্যবহার না করে এন ব্যবহার করব। উদাহরণ দিই, দেখো দিস ইজ এ টাইগার, এই ক্ষেত্রে আমরা টাইগারের আগে এ ব্যবহার করলাম, কিন্তু টাইগারটাকে আমি নির্দিষ্ট করে বলছি না, যে কোনো একটা বাক্যে বলছি আমি, কোনো নির্দিষ্ট কোনো বাক্যে আমি বলছি না, দিস ইজ এ টাইগার, এটা হলো একটা বাক্য। এখন টি দিয়ে শুরু হয়েছে, তার আগে আমরা কি বসালাম, এ বসালাম। দিস ইজ এ ম্যাঙ্গো, এম দিয়ে শুরু হয়েছে, কনসোন্যান্ট দিয়ে শুরু হয়েছে, এ বসালাম। কিন্তু যদি বলি আওয়ার, এইচ ও ইউ আর, অ্যান আওয়ার এগো, অ্যান আওয়ার এগো, আওয়ারের আগে কি বসালাম, অ্যান বসালাম। কেন বসালাম, দেখো আওয়ার, এইচ ও ইউ আর, এই আওয়ার শব্দটা, আওয়ার শব্দটা কি দিয়ে শুরু হয়েছে, এইচ দিয়ে, এইচ দিয়ে শুরু হলে তার উচ্চ, এইচটা হচ্ছে কনসোনেন্ট, অথচ সেটার উচ্চারণটা কিসের মতো হচ্ছে, আওয়ার, আ, আ মানেই হচ্ছে কি, সেটা ভাওয়েল, ভাওয়েলের মতো উচ্চারণটা হচ্ছে, তাই শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে, অথচ উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, তাই তার আগে আমরা এ না বসিয়ে এন বসাব। এখন এরপর আমরা এন কখন ব্যবহার করব, না যদি কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করব, যদি কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব, এন ব্যবহার করব। যেমন ধরো আমি যদি বলি যে আই হ্যাভ অ্যান আইসক্রিম, আমার একটা আইসক্রিম আছে, তাহলে এক্ষেত্রে দেখো আইসক্রিম, আইসক্রিমের আগে আমি কি বসাচ্ছি, এন, কারণ আই দিয়ে শুরু হয়েছে। আবার ধরো আমি যদি বলি যে আই হ্যাভ অ্যান আমব্রেলা, আই হ্যাভ অ্যান আমব্রেলা, দেখো এখানে আমব্রেলার আগে আমি কি বসাচ্ছি, এন ব্যবহার করছি। কেন ব্যবহার করছি না, কারণ আমব্রেলা কি দিয়ে শুরু হয়েছে, ইউ দিয়ে শুরু হয়েছে, ইউটা হচ্ছে কি, ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে আমি কি বসালাম, এন বসালাম। কিন্তু এরও কিছু ব্যতিক্রম আছে, অর্থাৎ সব নাউন ভাওয়েল দিয়ে শুরু হলেও তার আগে কিন্তু এন বসে না, সব নাউন ভাওয়েল দিয়ে শুরু হলেও তার আগে এন বসে না। কখন বসে না, না যখন আমরা দেখব যে কোনো একটা নাউন ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও সেটার উচ্চারণটা ইউ বা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, তখন তার আগে কিন্তু আমরা এন না বসিয়ে এ বসাব। যখন কোনো ভাওয়েল, কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও, ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি ইউ বা ওয়ার মতো উচ্চারণটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এন না বসিয়ে এ বসাব। যেমন হি ইজ এ ইউরোপিয়ান, হি ইজ এ ইউরোপিয়ান, দেখো শুরু হয়েছে কি দিয়ে, ইউরোপিয়ানটা শুরু হয়েছে কি দিয়ে, ই দিয়ে, ইটা হচ্ছে কি, ভাওয়েল, তাহলে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে ই, আগে বসা উচিত ছিল আমার এন, কিন্তু আমি কি বললাম, হি ইজ এ ইউরোপিয়ান, কেন বললাম, কারণ উচ্চারণ দেখো ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তাহলে কি বললাম, ইউ,
শুরুটা উচ্চারণটা কিরকম হচ্ছে ইউ, তাহলে ইউর মতো উচ্চারণটা হচ্ছে বলে তার আগে আমরা এন না বসিয়ে এ বসালাম, ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও এন না বসিয়ে এ বসালাম। আবার ধরো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, হি ইজ এ টিচার, হি ইজ দ্য টিচার অফ এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, ইউ, ইউটা হচ্ছে কি ভাওয়েল, আগে বসা উচিত ছিল এন, কিন্তু আমি কি বসিয়েছি, এ বসিয়েছি। কেন বসিয়েছি, কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি উচ্চারণটা দেখো কিসের মতো হচ্ছে, ইউর মতো উচ্চারণ, তাহলে ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও ইউর মতো উচ্চারণ হচ্ছে বলে সেই ক্ষেত্রে আমরা কি করব না, তার আগে এন না বসিয়ে এ বসাব। ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান, হি ইজ এ ওয়ান আইড ম্যান, তাহলে ওয়ান আইড, দেখো ও, ও মানে হচ্ছে কি ভাওয়েল, তার আগে বসা উচিত ছিল এন, কিন্তু আমি কি বসিয়েছি, এ বসিয়েছি। কেন বসিয়েছি না, কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে আমার উচ্চারণটা কি হচ্ছে, ওয়ান, ওয়ান, ওয়ান মতো উচ্চারণ হচ্ছে। তাহলে যদি কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে আমরা এন বসাবো, কিন্তু যদি কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি উচ্চারণটা ইউ বা ওয়ার মতো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো, এন না বসিয়ে এ বসাবো। তাহলে সিম্পল বলি দুটি জিনিস, এক হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হলে, কনসোনেন্ট দিয়ে কোনো নাউন শুরু হলে সেই নাউনের আগে আমরা এ বসাবো, কিন্তু সেই উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে ধরো এম এ, এম এ, দেখো এন এম এ, কেন না এম, এম দিয়ে শুরু হয়েছে, এমটা কনসোনেন্ট, কিন্তু তা সত্ত্বেও আমার উচ্চারণটা কিসের মতো হচ্ছে এম, দেখো প্রথমেই মটার ম উচ্চারণটার আগে দেখো এ আসছে, তাহলে এম এ আসছে, তার জন্য ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তার জন্য তার আগে আমরা এন বসাবো। তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ, কিন্তু উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তার আগে এন, আবার ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে এন, কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও যদি উচ্চারণটা ইউ বা ওয়ার মতো হয় সেই ক্ষেত্রে তার আগে আমরা কিন্তু এ বসাবো, এন বসাবো না। এটা গেল এ এবং এন এর ব্যবহার। দি, দি কখন ব্যবহার করা হয় না, দি ব্যবহার করতে গেলে এর অনেক কিছু ফাংশন আছে যেগুলো আজকের এই ক্লাসে আর বলা সম্ভব হবে না সময়ের অভাবে, অতএব পরের ক্লাসে আমি শুধুমাত্র দি নিয়ে আলোচনা করব, দি যে আর্টিকেলটা অর্থাৎ যে ডেফিনিট আর্টিকেলটা আছে দি, সেটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আজকে আমরা যেটা দেখলাম যে এ এবং এন এর ব্যবহার, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তোমরা যে কোনো গ্রামার বই দেখে বা তোমাদের টেক্সট বইও দেখবে আছে, তোমাদের সিক্সের বেশ কিছু ক্লাস, বেশ কিছু লেসেন লেসেনে দেখবে আর্টিকেলের ব্যবহার আছে। তো তোমরা সেই সমস্ত যে এ এবং এন এর যে ব্যবহার, সেই ব্যবহারগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে বসে। আমরা পরের দিন দি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।